এমন অসুস্থ আমাদের কাউকে দিও না, জাপানজনেরা আমাদের পাশে বসে সান্ত্বনা দিতে পারবে না। এমন অসুস্থ আমাদের কাউকে দিও না যে অসুস্থতা সকলের কাছ থেকে আলাদা করে রাখে। হে মালিক, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা সবাই জানেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এখনো পর্যন্ত অগণিত মানুষের প্রাণ হানি হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের ছোট্ট একটি দেশ বাংলাদেশেও এই ভাইরাস আক্রমণ করেছে। আমাদের দৈনিক যে তথ্য আমরা পাই বাংলাদেশের, আল্লাপাকের অশেষ রহমতে অন্যান্য দেশের থেকে আমাদের দেশে মৃত্যুর হার অনেকাংশে কম, আলহামদুলিল্লাহ। কিন্তু মৃত্যুর হার প্রতিদিন যে পরিমাণ রোগীগুলো আক্রান্ত হয় সেই পরিমাণ পার্সেন্টেজে যে মৃত্যুবরণগুলো দেখা যায় তাতে দেখা যায় 1-2% লোক মৃত্যুবরণ করে, যতগুলো লোক পার্সেন্টেজে আক্রান্ত হয়। কিন্তু সেই 1% এবং 2% বলতে আমরা কী বুঝি? এটা কি শুধু একটি সংখ্যা না অন্য কিছু লুকিয়ে আছে এর ভিতরে? একটু জানার চেষ্টা করি। 1% বলতে আমরা কী বুঝি? করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এখনও পর্যন্ত যে পরিমাণ মানুষ মারা গেছে সেটা ধরা যেতে পারে শতকরা 1-2%। এটা আমাদের সরকারের জন্য ধরেই নিলাম প্লাস পয়েন্ট। আপনাকে বা আমাকে বলছে, ধরুন ওই 1-2% ভিতরে কোনো একজন সংস্থার একজন মারা গেল, তাহলে হিসাবটা কী দাঁড়াবে? হিসাবটা এমন দাঁড়াতে পারে, সরকারের মন্তব্য, দায়িত্ব পালন করতে গিয়ে অমুক বাহিনীর একজন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছে। বাহিনী প্রধানের মন্তব্য এমন হতে পারে, সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের বাহিনীর একজন সদস্য মৃত্যুবরণ করেছে, যার অভাব অপূরণীয়। বাহিনী ব্যাটালিয়নের মন্তব্য এমন হতে পারে, দেশের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্যাটালিয়নের একজন সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, দায়িত্ব পালনে তারতে যে সব ত্রুটি ছিল সেগুলো সংশোধন করে সবাইকে আরও সচেতনতার সহিত কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এলাকার বা গ্রামবাসীর মন্তব্য এমন হতে পারে, সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে আমাদের এলাকার অমুকের ছেলে মৃত্যুবরণ করেছে, তার দুটো ছেলে বা একটা মেয়ে আছে। সকলের মন্তব্য 1% গন্ধ আছে দেশের কাছে, বাহিনীর কাছে, বাহিনীর ব্যাটালিয়নের কাছে, এলাকাবাসীর কাছে। আপনি সামান্য একটি সংখ্যার মানুষ মারা গেছেন, আপনাকে বাদে বাকি সদস্য দ্বারা তারা তাদের কাজ অনায়াসে চালিয়ে নেবে। কিন্তু মা বাবার মন্তব্য, আমার আদরের কলিজার টুকরা দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিল, আমাদের হৃদয়টা খালি হয়ে গেল, এই খালি আজীবনের পূরণ হবার নয়। মা বাবার হাহাকার, ভাই বোনের হাহাকার সারা জীবন থাকবে। স্ত্রী ও সন্তানদের মন্তব্য 1%, কারো কাছে যদি 100% ধরেন তারা হলো আমার আপনার স্ত্রী সন্তান। তারা তাদের যে আপনজন হারিয়েছে তা কোনোভাবেই কারো মাধ্যমেই পূরণ করতে পারবে না। সরকারের, বাহিনীর, এলাকাবাসী বা আপনজনেরা সময়ের প্রয়োজনে আপনার জায়গায় অন্যভাবে ঠিকই হয়তো বা পূরণ করে ছাড়বে। কিন্তু ভাবুন তো, আমার আপনার স্ত্রী সন্তানরা কি এই অভাব জীবনে পূরণ করতে পারবে? তাদের হৃদয়ের আর্তনাদ যুগ যুগ ধরে বয়ে যাবে, নীরব চোখের পানি কে ফেলবে? কেউ হয়তো বা তা দেখবেও না।
স্বামীর অভাব যদি পূরণ হবার নয়, তবুও যদি স্ত্রী নতুন ঘর বাঁধে তবে কিছুটা হলেও পূরণ হতে পারে। কিন্তু আমার আপনার সন্তান সারা জীবনের জন্য তার বাবা মাকে হারাবে, তার যা আজীবনও ফিরে পাবার নয়। এই সন্তান মানুষের মতো মানুষ হবার জন্য বাবা কত স্বপ্ন থাকে, সেই সন্তান হয়তো মানুষের মতো মানুষ হবে না, মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, এখানে ওখানে ঘুরবে, হাঁকা করবে, মা বাবা জান না সে বোঝে সে কি হারিয়েছে। আমরা হয়তো করোনায় অল্প মানুষ মারা যায় তাতে হয়তো সন্তোষ প্রকাশ করি যে না আমাদের দেশে মানুষ কম মারা যাচ্ছে, কিন্তু ভাবুন তো যে লোকটি মারা যাচ্ছে সন্তানরা আপনজনের কেউ কেউ তার লাশটা ধরে একটু কাঁদতেও পারে না, বুকে জড়িয়ে ধরে শেষবারের মতন বিদায়ও দিতে পারে না। এই সন্তান সারা জীবনের জন্য তার বাবাকে তার মাকে হারায়, কোনোদিন তার অভাব পূরণ হওয়ার নয়। 1% বা 10% নিয়ে যারা খুশি তারা একবার নিজেকে নিয়ে ভাবুন তো, মনে রাখবেন মৃত্যু সবসময় অপূরণীয়, যা যত কমই হোক না কেন তবুও বাস্তব সত্য হলো মৃত্যু অনিবার্য সত্য। আমরা যতই চেষ্টা করি না কেন, সকল আপনজন বা স্ত্রী সন্তান যতই ছাড়তে না চাক, করোনা হোক আর অন্য যে পন্থাই হোক, মৃত্যু আসবে। 1% কম বেশিতে দুঃখ বা খুশি করার কিছু নেই, নিজেকে নিয়ে ভাবুন, মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকুন, নিজের জীবনের অপরাধগুলো স্মরণ করুন, অন্যের হক পরিশোধ করুন, আল্লাহর হক নষ্টের জন্য একনিষ্ঠভাবে তওবা করুন, সবাইকে সকল কিছু থেকে পরিত্রাণ হয়ে মৃত্যুর পথের যাত্রী হবার জন্য অনুরোধ করছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সকল প্রকার মহামারী থেকে হেফাজত করো। হে আল্লাহ, এমন মৃত্যু তুমি আমাদেরকে দিও না যে মৃত্যুতে আপনজনেরা পাশে বসে কাঁদতেও পারবে না। হে আল্লাহ, তুমি না ক্ষমাসী এবং ক্ষমা করতে ভালোবাসো। হে আমাদের মালিক, তোমার নাম না গফফার, তোমার এই সিফাতে নামে রুসুলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, তুমি না গফুরুর রহিম, হে আল্লাহ তুমি না অনেক যত্ন করে তোমার বান্দাদেরকে বানিয়েছ, তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার সেবাতি নামে রুসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আজ বিশ্বের মানুষ তোমার দিকে তাকিয়ে আছে মালিক, করোনা নাই তুমি আমাদের জন্য করুণা করো, তুমি আমাদেরকে হেফাজত করো মালিক। আমাদের সন্তান, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন সকলের কাছে তুমি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাও। এমন মৃত্যু আমাদের কাউকে দিও না যে মৃত্যুতে আমাদের আপনজনেরা আমাদের পাশে থাকতে পারবে না। এমন অসুস্থ আমাদের কাউকে দিও না যে আপনজনেরা আমাদের পাশে বসে সান্ত্বনা দিতে পারবে না। এমন অসুস্থ আমাদের কাউকে দিও না যে অসুস্থতা সকলের কাছ থেকে আলাদা করে রাখে। হে মালিক, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, তুমি আমাদের সকলের জীবনের গুণাখাতা মাফ করে দাও, আমার দেশের প্রতি সারা বিশ্বের মানুষের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। হে মালিক, তুমি না গফুরুর রহিম, তোমার এই গফফার নামের উচলে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ নিশ্চয় ক্ষমা চাই, আল্লাহ নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।